नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। धर्मियों विश्वास अनुसारे भाद्र पूर्णिमा आमादेर जन्नो अत्यंत गुरुत्वपूर्ण। ये विशेष तारीखटी शुभ बोले मने करा हय। श्री भगवान सत्यनारायणेर पूजार्चनार जन्नो ये तिथि अत्यंत शुभ। पूर्णिमार राते चाँद तार पूर्ण आकार प्राप्त हय। पूर्णिमार प्रति मासे आमादेर जीवने शुभ फल निये आसते पारे। बछरे प्राय बारोटी पूर्णिमा तिथि पड़े आर प्रतिटी पूर्णिमार पाशापाशि একটি করে মাস অর্থাৎ চন্দ্র মাসের পরিবর্তন ঘটে। ঠিক সেইভাবেই ভাদ্র মাসের এই বিশেষ পূর্ণিমা অত্যন্ত সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে। উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ এই দুই নক্ষত্র মিলে এই বিশেষ ভাদ্র পূর্ণিমা। এই বিশেষ তারিখে উপবাস করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এদিন ভগবান সত্যনারায়ণের উপাসনা করলে আর্থিক এই বিশেষ উপাসনাতে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে পারে। যারা এই বিশেষ পূর্ণিমা তিথিতে উপবাস করে পূজা অর্চনা করতে পারেন তাদের গৃহে সুখ এবং সমৃদ্ধি সত্যনারায়ণের কৃপায় অবশ্যই আসবে। জীবনের বিভিন্ন সমস্যা বা ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন। এই বিশেষ তিথিতে উমা মহেশ্বরের বিশেষ পূজা অর্চনা করা হয়, তাই উমা মহেশ্বরের ব্রত এই বিশেষ দিনে অবশ্যই করতে পারেন। এই বিশেষ তিথিতে দান স্নান এবং পূর্ণ কর্মে অত্যন্ত গুরুত্ব রয়েছে। ভাদ্রপদ পূর্ণিমার এই বিশেষ দিন আমাদের জীবনের জন্য তাই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ তিথি থেকে শ্রাদ্ধপক্ষ অর্থাৎ পিতৃপক্ষের শুরু হয়। ষোলো দিন ব্যাপী এই পূর্বপুরুষের জন্য বিশেষ দিন। এই বিশেষ দিনে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য তর্পণাদি এবং শ্রাদ্ধক্রিয়াদি করলে শুভ ফল পাওয়া যায়। এবারের এই বিশেষ পূর্ণিমা শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর 2020 সকাল 9:38 থেকে, আর এই পূর্ণিমা শেষ হবে পরের দিন 2 সেপ্টেম্বর 2020 সকাল 10:53। তাই এই পূর্ণিমার বিশেষ উপায় আপনারা 1 সেপ্টেম্বর রাত্রিতে অথবা 2 সেপ্টেম্বর রাত্রিতেও করতে পারেন। অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, তাই খুব সকাল সকাল উঠুন এই বিশেষ ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে এবং স্নান সেরে পরিষ্কার পোশাক পরিচ্ছদ পরুন এবং উপাসনা গৃহে আপনি অবশ্যই গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে নিন। তারপরে ভগবান সত্যনারায়ণ অথবা ভগবান বিষ্ণু অথবা ভগবান কৃষ্ণের ছবিতে আপনারা পূজা অর্চনা করতে পারেন এবং এই বিশেষ পূজা অর্চনার বিশেষ সংকল্প আপনারা অবশ্যই নিন। একটি হলুদ কাপড়ের উপরে আপনি ছবি অথবা মূর্তি স্থাপন করুন। তারপরে ভগবান সত্যনারায়ণের মূর্তি বা ছবি সেখানে আপনি স্থাপন করে পূজা অর্চনা করুন। পঞ্চামৃত দিয়ে অবশ্যই ভগবান সত্যনারায়ণের উপাসনা করুন এবং সত্যনারায়ণের ব্রতকথা অবশ্যই পাঠ করুন এবং শ্রবণ করুন। তারপর ভগবান সত্যনারায়ণ সহ ভগবান শিব পার্বতী এবং মাতা লক্ষ্মীর আরতি করুন। তারপরে সকলকে নৈবেদ্য দিন এবং সকলকে উপবাস ভঙ্গ করার জন্য প্রসাদ বিতরণ করুন। যেহেতু পূর্ণিমা তিথি, তাই মা লক্ষ্মীর জন্য এই বিশেষ তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই বিশেষ তিথি, তাই এই বিশেষ তিথিতে মা লক্ষ্মীর কৃপা পেতে এই উপায়গুলির কোনো একটি করতে পারেন। যেহেতু পূর্ণিমা এবং চন্দ্রদেব আমাদের মনের কারক, তাই মনের অশুভ পরিবর্তনগুলো রোধ করার জন্য অবশ্যই চন্দ্রদেবকে এই বিশেষ তিথিতে আপনারা বিশেষ উপায় বা টোটকা করতে পারেন। তাছাড়া চন্দ্র মায়ের কারক। এই বিশেষ তিথিতে যদি আপনারা অশ্বত্থ গাছের গোড়াতে জল নিবেদন করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাই সকাল সকাল স্নান সেরে অশ্বত্থ গাছের গোড়াতে অবশ্যই জল নিবেদন করুন। জলের সঙ্গে অবশ্যই অল্প মিষ্টি বা চিনি মিশ্রিত করে মিষ্টি জল নিবেদনে শুভ ফল পাবেন। আপনাদের দাম্পত্য জীবনের সুখ এবং সুবিধা ফিরিয়ে আনার জন্য বা মধুরতা বৃদ্ধির জন্য এই বিশেষ তিথিতে স্বামী স্ত্রী উভয়ই চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিন। একটি পাত্রে আপনারা কাঁচা দুধ চিনি এবং চাল মিশ্রিত করে অবশ্যই চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে অত্যন্ত শুভ ফল পাবেন।
এই বিশেষ উপায়ে আর্থিক সমস্যা দূর হবে এবং চন্দ্রদেব অত্যন্ত শুভ ফল দেবে আপনাদের। অথবা ক্ষীর ভোগ তৈরি করে আপনারা নিবেদন করতে পারেন। সেই সাথে বলুন, ওং স্রাং শ্রীং স্রোং স্বাহা চন্দ্রমাসে নমঃ, অথবা ওং এং ক্লিং সোমায় নমঃ। এই বিশেষ মন্ত্রের জপ একমালা করে অবশ্যই করুন। এই বিশেষ মন্ত্রের জপে আপনাদের আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হবে। এই বিশেষ তিথিতে মা লক্ষ্মীর বিশেষ মূর্তি বা পটের সামনে 11টি কড়ি, তাতে অল্প একটু হলুদ মিশ্রিত করে সেই কড়ির উপরে তিলক অঙ্কন করুন এবং তা একটি হলুদ বস্ত্রের উপরে রাখুন বা লাল বস্ত্রের উপরে রাখুন। পরের দিন সকালে উঠে সেই লাল বস্ত্র ভালো করে আপনি বেঁধে একটি পুটুলি তৈরি করুন। তারপরে এই পুটুলি আপনি আপনার গৃহের লকারে বা যেখানে অর্থ সম্পদ রাখেন সেখানে এটিকে স্থাপন করুন। এই বিশেষ উপায়ে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ধীরে ধীরে হবে এবং প্রতি পূর্ণিমাতে এই বিশেষ পুটুলিটি বের করে আপনি মা লক্ষ্মীর আসনের সামনে রেখে পূজা অর্চনা করুন এবং আবার যথাস্থানে রাখুন। তাছাড়া এই ভাদ্র পূর্ণিমাকে মধু পূর্ণিমা বলা হয়, কারণ এই বিশেষ তিথিতে ভগবান বুদ্ধকে এক বানর মধু দান করেছিল আর তারপরে অ্যাক্সিডেন্টের ফলে সেই বানর তার মৃত্যুপ্রাপ্ত হয়েছিল। ভগবানের আশীর্বাদে তার দেহ স্বর্গলোকে গমন করেছিল। তাই এই বিশেষ তিথিতে যদি ভগবান বুদ্ধ অর্থাৎ ভগবান বিষ্ণুর বিশেষ কোনো মন্দিরে বা ভগবান কৃষ্ণের কোনো মন্দিরে যদি মধু দান করেন অত্যন্ত শুভ ফল পাবেন। ধীরে ধীরে আপনার জীবনের দুর্ভাগ্য দূরে সরে যাবে, সমস্ত বাধা বিপত্তি এবং সমস্যা আপনার জীবন থেকে মুক্তি নেবে, ধীরে ধীরে আপনার জীবনে সৌভাগ্যের প্রাপ্তি ঘটবে। এই বিশেষ মধুদান শুধু মন্দিরে নয়, আপনারা কোনো সৎ ব্রাহ্মণকেও দান করতে পারেন, কোনো গরিব বা দুস্থ মানুষকে আপনি মধুদান করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে অবশ্যই এই বিশেষ বস্তুটি দান করুন আর আপনার জীবনকে আরও বেশি সুন্দর এবং মধুময় করে তুলুন। তাই সবাই মিলে বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই বিশেষ মন্ত্র সারাদিন জপ করতে থাকুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।